শুধু আমাদেরকে এরম এরম করে তাকালো, আমি 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 একটু কেমন কেমন লাগলো, আমার একটু হাসি পেলো, জানি না কোথাও না কোথাও মনে হয় যে আমার জন্য কেউ নেই। আমি অনেকবার কেঁদেছিও রাতেবেলা, আপনি পাশে দেখছেন, আপনার পাশে একজন ঘুমাচ্ছে কিন্তু আপনার মনে হচ্ছে আপনি ওর জন্য জেগে আছেন। পদ্মকে প্রথম অনুভূতি নিজের অস্তিত্বের ভিতরে ফিলিংসটা কেমন ছিল? হয় না, পৃথিবীতে কিছু কিছু অনুভূতি থাকে যেগুলো শুধু আপনি একাই বুঝতে পারেন। তার মধ্যে সব থেকে মনে হয় ডিফিকাল্ট অনুভূতি হচ্ছে মাতৃত্বের ওই সময়টা নকটা করা, প্রথমে আমি জানতে পারলাম যে আমার মধ্যে একজন আছেন। তো সেটা শুধু আমিই ফিল করতে পারবো, এটা আমার আমার মানে আমি আমার মাকেও বোঝাতে পারবো না যে নিজের অস্তিত্বের ভিতরে আরেকটা অস্তিত্বের জন্ম। ফার্স্ট টাচ, প্রথম পদ্মের সাথে প্রথম স্পর্শ, আমার মনে থিয়েটার অবশ্যই অপারেশন থিয়েটার, আমার চোখে ভাসে এগুলো। ওকে, আমরা একটু একটু শেয়ার করেন আমাদের সাথে। আমি ওকে দেখলাম, ও একদম পিঙ্ক কালার একটা চেহারা, হ্যাঁ মানে পুরো পিঙ্ক, মানে পদ্মের যে কালারটা হয়, পদ্ম ফুলের যে কালারটা একদম পিঙ্ক। আমার মনে হতো যে ও আসলে এখনই মুখ ফুটে কিছু একটা বলে ফেলবে, তো ও তো ছোট। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো কাঠের চেয়েও কঠোর। শুধু আমাদেরকে এরম এরম করে তাকালো, আমি 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 একটু কেমন কেমন লাগলো, আমার একটু হাসি পেল, জানি না। আসলে এটা বহিঃপ্রকাশের কোনো শব্দ নেই। আমাদের বন্ধু মহলে গল্প হচ্ছিল যে পরিমণিকে আমরা অ্যাঞ্জেলিনা জুলির মতো করে দেখতে চাই, পরিমণি অনেকগুলো অনেকগুলো বাচ্চা হবে, সে বাচ্চাগুলো এখন শহ শহ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। আচ্ছা, নির্ঘুম রাত কখনো কি মনে হয়েছে যে আমার খুব টায়ার্ড লাগছে? না, একটা তো হয়ই, ওটা কিন্তু প্রত্যেক মায়েরই হয়, যে খুব মাতৃত্বটাকে সুন্দর করে উপভোগ করে তারও হয়, ওই টাইমটা সবারই আসে, কারণ খুব হেল্পলেস লাগে সারা, আপনি পাশে দেখছেন, আপনার পাশে একজন ঘুমাচ্ছে কিন্তু আপনার মনে হচ্ছে আপনি ওর জন্য জেগে আছেন কোথাও না কোথাও। খুব আপনি তো মানে নিশ্চয়ই মাতৃত্বটাকে এনজয় করেই ওটা মানুষ আসলে করে, ওইটা একদম ডেডিকেটলি করে, কিন্তু কোথাও না কোথাও মনে হয় যে আমার জন্য কেউ নেই, কেমন একটা মানে এমনি হয় না। আমি অনেকবার কেঁদেছিও রাতেবেলা যে আমার কেন, আমি কেন এরকম মনে হয় না, আমি জানি না কেন আমি কাঁদছি। কোথাও একটা ফ্রাস্ট্রেশন কাজ করে যে আমি রাত জেগে আছি, কখন ঘুমাবো জানি না, ঘুমাতে পারছি না, খেতে পারছি না, নিজের মতো করে হয় না, চুলের মধ্যেও দেখা গেলো 6 দিনে আমি একটা ব্রাশ করতে পারছি না, মানে হেয়ার ব্রাশ করতে পারছি না, তো এরকম অনেক অনেক রকম অনেক ঝামেলা হয়, কিন্তু ওটাও আসলে উপভোগ্য যদি ঠিকঠাক মতো উপভোগ করা যায়। না, এটা আসলে